ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে আগের সিদ্ধান্ত মানুক ইউজিসি। চিঠির পরে বা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দাবি মুখ্যমন্ত্রীর। নাম না করে ধনকরের বিরুদ্ধেও নালিশ মমতার। পরীক্ষা ঘিরে আচার্য এবং শিক্ষামন্ত্রী টুইট যুদ্ধ। And I will request you, sir, please tell the Education Ministry to take up the matter with the UGC, so that what was the decision earlier, 29th of April, that should be strictly maintained. সেপ্টেম্বরের মধ্যে দেশজুড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক করেছে ইউজিসি। একই মত কেন্দ্রেরও। তামিলনাড়ু, উড়িষ্যা, মহারাষ্ট্রের মতো পশ্চিমবঙ্গ করোনা সংকটকালে পরীক্ষা নিতে চায় না, বরং ইউজিসির 29 এপ্রিলের নির্দেশিকাকে ভিত্তি করে সমস্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাডভাইজারি পাঠিয়েছে রাজ্য সরকার। সেই মতো সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে পরীক্ষা না নিয়ে 31 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে চলেছে। কিন্তু অনর ইউজিসি এখনো সিদ্ধান্ত বদলায়নি। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে চিঠির পর এবার সরাসরি পরীক্ষা ইস্যুতে হস্তক্ষেপ চাইলেন মমতা। বুঝিয়ে দিলেন এই সংকটকালে পরীক্ষা নিতে চায় না রাজ্য। তো হর ইউনিভার্সিটি কে লিয়ে, হর কলেজ কে লিয়ে, স্টুডেন্ট কে লিয়ে বহুত দিক্কত হো জায়েগা স্যার। कैसे करेगा? अभी तो स्कूल कॉलेज सब बंद होकर पड़ा है। ऐसे ही तो बेचारा वो लोगों को पढ़ा सुना बहुत दिक्कत हो गया, बहुत नष्ट भी हो गया। পরীক্ষা নিয়ে কেন্দ্রকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে শিক্ষা দপ্তর, মোদীকে চিঠি দিয়েছেন মমতাও। তারপরও পরীক্ষা জট কাটেনি, বরং মামলা ঘুরিয়েছে সুপ্রিম কোর্টে। এই প্রেক্ষাপটে সেই পরীক্ষা নিয়ে সোমবার টুইট সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল তথা আচার্য ও শিক্ষামন্ত্রী। রাজ্যপাল টুইটে বলেন, সবার আগে পড়ুয়াদের স্বার্থ, আপনাদের উদ্বেগের কথা মাথায় রেখেই বলছি। ইউজিসি চেয়ারম্যান জানিয়েছেন, সোমবার সুপ্রিম কোর্ট, 30 জুলাই দিল্লি হাইকোর্ট ও 31 জুলাই বোম্বে হাইকোর্টে মামলা। উপাচার্যদের ঢাল হিসেবে না দাঁড়িয়ে এদিকে নজর দিন, উপাচার্যদের কাজকর্মের উপর নজর রাখা হচ্ছে। এর জবাবে পাল্টা শিক্ষামন্ত্রী টুইট করে বলেন, ধন্যবাদ মহামান্য রাজ্যপাল মহোদয়, পুরনো কাশুন্দি কেন ঘাটছেন? ইউজিসি তো নিজেই 6 তারিখে বিবৃতি বাতিল করতে পারত, কোর্টের অপেক্ষা কেন? রাজ্যের সার্বিক কল্যাণে মন দিন, বাংলা ছাত্র সমাজের ভবিষ্যৎকে ঢাল করবেন না। মুখ্যমন্ত্রীর আহ্বানে ইউজিসি সারাদিক। ওনার কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। এইরকম অবস্থায় ছাত্ররা পরীক্ষা দেবে এটা হতে পারে না। উদ্বিগ্নতা কোন স্তরে গেছে যে প্রধানমন্ত্রী পর্যন্ত উদ্বিগ্ন হয়ে গেছেন? উনি উদ্বিগ্ন নন, ইউজিসি উদ্বিগ্ন নয়। উনি আমাদের সঙ্গে দেখা করার পর বলেছিলেন, আমি একমত, আমি ইউজিসি এবং এইচআরডি মিনিস্ট্রিতে বোঝাবো। সেই বোঝানোর একটা দুটো চারটে কথা বলুন না যে আমি বুঝিয়ে এসেছি। পরীক্ষা ঘিরে কেন্দ্র, রাজ্য বা রাজভবন, বিকাশ ভবন সংঘাতের মধ্যে এবার নাম না করে ধনকরের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কার্যত নালিশ জানান মুখ্যমন্ত্রী। मैं प्रधानमंत्री जी को थैंक्स देने चाहूंगी इसी के लिए कि उन्होंने कोरोना का बारे में बहुत दफे डिस्कशन भी किया है और अभी तक मैंने नहीं देखा कि उन्होंने कोई नॉन कोऑपरेशन किया है। कोई कोई तो नॉन कोऑपरेशन करते हैं जो कॉन्स्टिट्यूशनल पोस्ट में रहते भी हर रोज स्टेट को तंग करते हैं, ये नहीं होना चाहिए। কলেজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা নিয়ে 29 জুলাইয়ের মধ্যে ইউজিসি কে মত জানাতে বলেছে সুপ্রিম কোর্ট। 31 জুলাই ফের এই মামলা শুনানি। কৃষেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। অপ্রিয় সত্য মানতে পারেন না মুখ্যমন্ত্রী, তাই ব্যক্তিগত আক্রমণ, পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের। এখানকার যে রাজ্যপাল, তিনি যখন যে সত্য কথাগুলো বলছেন, যেটা সাধারণ মানুষও বলছে, সাধারণ মানুষকে পুলিশ দিয়ে পিটিয়ে কেস দিয়ে কোমরে দড়ি দিয়ে থানায় নিয়ে এসে ঠান্ডা করা যায়, কিন্তু গভর্নরকে সেটা করা যাচ্ছে না। তার অপ্রিয় কথাগুলোর ওনারা জবাব দিতে পারছেন না, তাই তাকে বারবার ব্যক্তিগত আক্রমণ করছেন। আমার মনে হয় সব ব্যাপারে যদি সমালোচনা মানে সহ্য করার ক্ষমতা না থাকে, সত্যের মুখোমুখি হওয়ার সাহস না থাকে, তাহলে সরকার কি করে চলবে? বীরভূমের সিউড়িতে করোনায় আক্রান্ত সরকারি চিকিৎসক, তার চিকিৎসা শুরু করতে গিয়ে 9 ঘন্টা ধরে টানা পড়েন চলল সিউড়ি শহর জুড়ে। কেন আমাকে কেন খুঁজবে? আমি কি ক্রাইম করেছি কিছু? আমি তো পাবলিকের জন্য সার্ভিস দিয়েছি, আমি ডবল সার্ভিস দিয়েছি এই ইয়েতে, করোনাতে তো আমার তো হতেই পারে, হয়েছে, আমি ব্যবস্থা করছি। যিনি এই আক্ষেপ করছেন তিনি বীরভূমের মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেও সংক্রমণের কবলে, অথচ অসুস্থ এই মানুষটিকে নিয়ে সপ্তাহের প্রথম দিন 9 ঘন্টার নাটক চলল সিউড়ি শহরে। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতেই চিকিৎসকের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট যখন হাতে পান তখন চিকিৎসক ছিলেন শ্বশুর বাড়িতে। পরিবারের সদস্যদের দাবি, ভোর 5টার সময় আচমকাই স্ত্রী ও ছেলের ঘরে শিকল তুলে দিয়ে পাঁচিল টপকে বেরিয়ে যান ওই চিকিৎসক। রাতে ছিলেন কোথায়? রাতে এখানে ছিলেন না। এখন কোথায় তিনি তাহলে?
সিউড়ির ইন্দিরাপল্লিতে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন ওই চিকিৎসক। বাড়িওয়ালার দাবি, ভোরবেলা তিনি চিকিৎসককে পাঁচিল টপকে ঢুকতে দেখেন। প্রশ্ন করায় চিকিৎসক জানান তিনি করোনা পজিটিভ। বাড়ির মালিকের দাবি, সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে ফোন করেন, কিন্তু সেটা শুনেই ফের পাঁচিল টপকে পালান চিকিৎসক। সকালবেলা যখন পুলিশকে আমরা খবর দিই, পুলিশ আসে এখানে এবং এসে দেখে ডক্টরবাবু বাড়ি থেকে বেরিয়ে গেছেন। চিকিৎসকের খোঁজ শুরু করে সিউড়ি থানার পুলিশ। প্রায় চার ঘন্টা পর ষাট নম্বর জাতীয় সড়ক লাগোয়া পেট্রোল পাম্পে কোভিড পজিটিভ চিকিৎসকের হদিস মেলে। আমি এখন হোম কোয়ারেন্টাইনে যাচ্ছি, আমার বাড়িতে আমার গাড়ি আসছে, হোম কোয়ারেন্টাইনে যাচ্ছি। আপনি এখানে কি করছেন? তেল ভরতে এসেছি। কিন্তু তেল না ভরেই ফের বাইক নিয়ে চম্পট দেন চিকিৎসক। আরো আড়াই ঘন্টা কাটে। বেলা সাড়ে বারোটার সময় উদ্ভ্রান্তের মতো সিউড়ি সদর হাসপাতালে ঘুরে বেড়াতে দেখা যায় ওই চিকিৎসককে। দুপুর দেড়টা, অবশেষে প্রায় ন ঘন্টা পরে অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছন পিপিই কিট পরা স্বাস্থ্যকর্মীরা। সিউড়ি সদর হাসপাতাল চত্বর থেকে ওই চিকিৎসককে নিয়ে যাওয়া হয় বোলপুর কোভিড হাসপাতালে। ওই চিকিৎসকের সমস্ত চেম্বার ও লাগোয়া দোকান বন্ধ করা হয়েছে, স্যানিটাইজ করা হয়েছে মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু তিনি কেন ন ঘন্টা ধরে পালিয়ে বেড়ালেন, তা নিয়ে সিউড়ি শহর জুড়ে কৌতূহল। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। আসছি পরের খবরে। মুর্শিদাবাদের কান্দিতে পুরসভার অনুষ্ঠানে 300 লোকের জমায়েত, স্বাস্থ্যবিধি উপেক্ষা করার অভিযোগ। কংগ্রেস ও বিজেপির নিশানায় কান্দি পুরসভার প্রশাসক মণ্ডলের প্রধান ও তৃণমূল নেতা অপূর্ব সরকার। গুরুত্বই দিচ্ছেন না তৃণমূল নেতা। করোনা সংক্রমণ দুরন্ত গতিতে ছড়াচ্ছে, এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এত মানুষের জমায়েত। নিয়মভঙ্গের এই দৃশ্য ধরা পড়েছে একেবারে মুর্শিদাবাদের কান্দি রাজকলেজ চত্বরে। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার উদ্যোগে মূর্তি উন্মোচন ও রক্তদান শিবির। সেখানেই স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে প্রায় 300 মানুষের জমায়েত। সোশ্যাল ডিস্টেন্সিং দূরস্থ, অনেকের মুখে মাস্ক নেই। খোদ কান্দি পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ও তৃণমূল নেতা অপূর্ব সরকারকেও দেখা গেল মাস্ক থুতনিতে নামিয়ে অনুষ্ঠান পরিচালনা করছেন। খোদ শাসক দলের নেতা স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় রাজনীতিও শুরু হয়ে গেছে। এই লকডাউন উপেক্ষা করে কান্দিতে যখন একের পর এক করোনা আক্রান্ত ধরা পড়ছে, সেই টাইমে এরা জমায়েত করে সেই লকডাউনকে উপেক্ষা করে আরও যাতে সংক্রামক হয় তারই ব্যবস্থা করছে। আমি আবেদন করছি যে কান্দির পৌর প্রশাসনের কাছে এদেরকে উচিত শাস্তি দেয় যেন। উনি নিজেই বলছেন কি সবাই বাড়িতে থাকুক, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখুক, কিন্তু আজকে উনি কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং এর মেনটেন করলেন না। প্রতিদিন বাড়ছে করোনা, যদি আমাদের সরকারই যদি এটা না শুনে তাহলে আম পাবলিক কি করবে? বিরোধীদের তোলা অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতা অপূর্ব সরকার। বিরোধীরা বাড়িতে আছে, বাড়িতে থাক না, গোটা করোনা গেল, চার মাস হয়ে গেল, আমরা তো তাদেরকে দেখতে পেলাম না। আজকে আনলক পর্ব চলছে, সেই আনলক পর্বে বাড়িতে থাকার কথা তো বলেনি, আর কাজ আছে সে বাইরে থাকবে, আজ আমাদের কাজ আছে, আমরা বাইরে আসছি। চারপাশে যেভাবে করোনা ছড়াচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছেন, কিন্তু তাঁরই দলের নেতার বিরুদ্ধে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে অনুষ্ঠান আয়োজনের অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ কান্দি মহকুমা প্রশাসনের। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুর তিন জেলার কয়েকটি পুরসভা এলাকায় লকডাউন। করোনা সংক্রমণ বাড়ার কারণে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত, লকডাউন কার্যকর করতে কড়া পদক্ষেপ পুলিশের। বিভিন্ন জেলায় বাড়ছে করোনা সংক্রমণ, চলছে আংশিক লকডাউন। বর্ধমান পুরসভা এলাকায় 22 জুলাই থেকে শুরু হয়েছে লকডাউন। লকডাউন কার্যকর করতে কড়া পদক্ষেপ করছে পুলিশ। মাস্ক না পরে বাইরে বেরোলে কিংবা অকারণে রাস্তায় ঘোরাঘুরি করলে কড়া শাস্তির মুখে পড়তে হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, বর্ধমান পুরসভা এলাকায় 22 জুলাই থেকে লকডাউন শুরু হয়েছে, চলবে 29 জুলাই পর্যন্ত। মেমারি, কাল্লা ও কাটোয়া পুরসভা এবং কিছু পঞ্চায়েত এলাকায় 26, 27 ও 28 জুলাই লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার পুরুলিয়া পুরসভার 5 নম্বর ওয়ার্ডে এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
আদ্রা রেল শহরে 10 দিনের মধ্যে 7 জন আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এই প্রেক্ষিতে জেলা প্রশাসনের তরফে পুরুলিয়া ও আদ্রা পুর এলাকায় সোমবার বিকেল 4টা থেকে বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত লকডাউন পালিত হয়। সোমবার সকাল থেকেই চোখে পড়েছে পুলিশি প্রচার, তবে অনেককে কেনাকাটা সেরে নিতে দোকান বাজারে ভিড় জমাতে দেখা যায়। তাদের সতর্ক করে দেয় পুলিশ। পূর্ব মেদিনীপুরে কাঁথিতে বাড়ছে সংক্রমণ। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 7 দিনে কাঁথিতে করোনা আক্রান্ত হয়েছেন 30 জন। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের তরফে কাঁথি পুরসভা এলাকায় আগেই 7 দিনের লকডাউন ঘোষণা হয়েছিল। তার মেয়াদ শেষ হয়েছে রবিবার। এরপর সোম ও মঙ্গলবার আরো 2 দিন লকডাউন বাড়ানো হয়েছে। এই নিয়ে প্রচার চালানোর পাশাপাশি অকারণে রাস্তায় যারা বেরোচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। বিনা প্রয়োজনে বাইরে বেরোনে 50টি মোটর বাইক আটক করেছে কাঁথি থানা পুলিশ। কমল কৃষ্ণ দে, হংসরাজ সিংহ, ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে রাস্তার ধারে দীর্ঘক্ষণ পরে ব্যবহৃত পিপিই কিট জানিয়ে এলাকায় আতঙ্ক। প্রায় 24 ঘন্টা পর রাস্তা থেকে ওই ব্যবহৃত কিট তুলে নিয়ে গেলেন স্বাস্থ্যকর্মীরা। সাম্প্রতিককালে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় রাস্তার ধারে ব্যবহৃত পিপিই কিট পড়ে থাকার ছবি সামনে এসেছে। এবার একই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডেও। একটি পার্কের সামনে পিপিই কিট পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, রবিবার দুপুর থেকে ব্যবহৃত পিপিই কিট পড়ে থাকতে দেখা যায়। প্রশাসনকে খবর দেওয়া হলেও কোনো কাজ হয়নি। ঠিক 2:30 বিডিও সাহেবকে ফোন করি যে স্যার এরকম ব্যাপার, এখানে এরকম পড়ে আছে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। বিডিও সাহেব বললেন যে ঠিক আছে, আমি পুলিশকে ফোন করে দিচ্ছি। ব্যাস তখন পর্যন্ত, তারপরে আমি যখন আবার বিকাল সন্ধ্যা 6টার সময় করে পার্কে যাই, তখনও দেখলাম একই জায়গায় পড়ে আছে। এই নিয়ে শোরগোল পড়তেই সোমবার সকালে প্রায় 24 ঘন্টা পর স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পিপিই কিট সরিয়ে নিয়ে যান। এই বিষয়ে গড়বেতা 3 নম্বর ব্লকের বিএমওএইচ দীপক কুমার কুইল্লার দাবি, দেরির অভিযোগ ঠিক নয়, খবর পাওয়ার পরই এই পিপিই কিট সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে চন্দ্রকোনা রোড এলাকায় কয়েকদিনে 13 জন করোনা আক্রান্ত হয়। 30 তারিখ পর্যন্ত দোকান বাজার বন্ধ রেখেছে ব্যবসায়ী সমিতি। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। ফিরে এলাম বিরতির পর। 9 বছরে বিদ্যুৎ বিল বাবদ বকেয়া 59 লক্ষ। তার জেরে দুর্গাপুরে সরকারি ডেয়ারি কারখানা এবং আবাসনের বিদ্যুৎ সংযোগ কেটে দিল রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম। বিপাকে আবাসনে থাকা 20টি পরিবার। বিদ্যুৎ মন্ত্রীর কথায়, দুর্গাপুর ডেয়ারি যারা অধিগ্রহণ করেছে দায় তাদেরই। কাজ বন্ধ কারখানায়, যন্ত্রগুলো স্তব্ধ, কারখানা লাগোয়া আবাসনগুলি অন্ধকারে ডুবে। রবিবার গভীর রাত থেকে এই অবস্থা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেট ডেয়ারি এবং সংস্থা নিজস্ব আবাসন চত্বরে। না, ঝড়ঝঞ্ঝা নয়, রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম সূত্রের দাবি, প্রায় 59 লক্ষ টাকা বিল বকেয়া থাকায় কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ, ফলে কারখানা থেকে আবাসন সর্বত্র আধার। রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আঞ্চলিক অধিকর্তা রাজু মণ্ডলের দাবি, 2018 পর্যন্ত 59 লক্ষ টাকা বকেয়া, তারপর এতদিনের বিলও যোগ হবে। স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বিলের অঙ্কটা কোথায় গিয়ে পৌঁছবে তা বোঝাই যাচ্ছে। এদিকে গোটা বিষয়টি জেনে হতভম্ব আবাসনে থাকা 20টি পরিবার। রাতের অন্ধকারে আমাদের কোয়ার্টার ক্যাম্পাসের লাইন কেটে দেয়, ইলেকট্রিক লাইন। আমাদের বিদ্যুতের পয়সা দেওয়া হয়, হাউস রেন্টের পয়সা দেওয়া হয়, আমাদের যে স্যালারি হয় সেই স্যালারির থেকে সরকার কাছে। এই তো এখান থেকে লাইন যেত, ওখান থেকে লাইন কাটা কাটা, মানে সবাই লাইন কাছে। আপনারা কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন? ওরা বলে জানি, সঙ্গে সঙ্গে আমি জানিয়েছি। হ্যাঁ, জানানোর পর কি হলো? জানার পরে কিছু না। দুর্গাপুর স্টেট ডেয়ারি রাজ্য সরকারের নিজস্ব সংস্থা, ভিতরেই আবাসন, সেখানে থাকেন সরকারি কর্মীরা। 2012-তে দুর্গাপুর স্টেট ডেয়ারিতে উৎপাদন বন্ধ হয়ে যায়, সেখানকার কর্মীদেরও বিভিন্ন দপ্তরে স্থানান্তরিত করা হয়। 2017-তে সংস্থা অধিগ্রহণ করে মাদার ডেয়ারি। 8 কোটি টাকা খরচ করে পরিকাঠামোর উন্নয়ন করা হয়। 2018-র অক্টোবর থেকে আইসক্রিম উৎপাদন হয় এই কারখানায়। প্রশ্ন উঠছে, দুর্গাপুর স্টেট ডেয়ারি অধিগ্রহণের সময় যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়া হয়নি কেন? আমরা চেয়েছি অনেকবার তাদের কাছে, আবেদন করেছি, তোমরা টাকা দিয়ে দাও। টাকা না দিলে আমাদের পক্ষে মানে লাইনে লাইন কানেকশন দেওয়া আর সম্ভব নয়। ওখানে প্রায় 130 জন মতো মানুষ থাকে, তারা কোয়ার্টারে ইচ্ছা মতন বিদ্যুৎ পোড়াচ্ছে, কোনো লিমিটেশন নেই, কোনো কন্ট্রোলও নেই। এই পরিস্থিতিতে আমাদের পক্ষে এটা একটা অসম্ভব ব্যাপার, এই বিদ্যুতের কানেকশন দেখা। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, সমস্যার কথা তিনি জেনেছেন, খোঁজ নিয়ে দেখছেন। মনোজ বন্দ্যোপাধ্যায়, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।